আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে এই ভিডিওটা করা, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা ভিডিও দেখেন না, কেউ লাইক করেন, কেউ করেন না, কেউ আজে বাজে কমেন্ট করেন, কেউ ভালো করেন। তো যারা আজে বাজে কমেন্ট করেন তাদের জন্য আজকে ভিডিওটা করা। আচ্ছা ভাই, আপনারা যে আজে বাজে কমেন্ট করেন, ঠিক আছে, এটা করে আপনাদের কী লাভ হয়? আপনি এমন কথা বলেন, ঠিক মতন কথা বলতে পারি না, এই পারি না, সে পারি না। আরে ভাই, আপনি কি পারেন? ঠিক মতন বলতে পারি না, আমি তো চেষ্টা করতেছি বলার জন্য। আমি আগে যে ভিডিওগুলো করতাম তার চেয়ে তো এখন ভালো করতেছি। আর একটা মানুষ কিন্তু সবসময় একরকম থাকে না। মানুষ এই সপ্তাহে একটু ভালো থাকে, সামনে এক সপ্তাহ ভালো থাকে, এক সপ্তাহ খারাপ থাকে। কিন্তু আপনাদের জন্য প্রত্যেক দিনই ভিডিও দিতেছি, প্রতিদিনই ভিডিও দিতেছি, কারণ ফ্যামিলি আছে, তাদের পার্সোনাল লাইফ আছে, আমারও একটা ব্যবসা আছে, দোকান আছে। তো সব কিছুই বাদ দিয়ে আপনাকে আপনাদেরকে আগে ভিডিও দিতেছি, আপনাদেরটা ঠিক রাখতেছি, প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি, ইউটিউবে টিকে থাকার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক আছে। তো তারপরে আপনারা ভিডিও দেখেন না। আপনার অনেকে হয়তো বলবেন আমার লাভের জন্য আমি ভিডিও দিই ইউটিউবে, বা আমার অনেক লাভ হয়, অনেক টাকা কামাই। ঠিক আছে ভাই, অনেক টাকা এখনও কামাই নেই। আপনারা যদি চান, হয়তো আপনারা যদি ভালোবাসেন, একসঙ্গে অনেক সাবস্ক্রাইব হলে হয়তো অনেক টাকা কামাইতে পারবো, কিন্তু এখনও অনেক টাকা কামাই নেই। আমি এক বছর ধরে ইউটিউবিং করি, এক বছর ধরে ইউটিউবিং করে আমি মাত্র একটা পেমেন্ট পাইছি, ফার্স্ট পেমেন্ট $100 হইলে পেমেন্ট পাওয়া যায়, $100.85 করে, প্রায় 8,000 টাকার মতন। তো এক বছর হওয়ার পরে একটা পেমেন্ট পাইছি আমি। তো কত টাকা যে আমার ইউটিউবে গেছে সেটা আমি জানি, কিন্তু আমি ইউটিউবে যে সফল হয়েছি, আপনাদের ভালোবাসা পাইছি, এত এত লোকে আমার ভিডিও দেখছে, 10-12 হাজারের উপরে সাবস্ক্রাইব আমার হয়েছে, এটাই আমার অনেক কিছু। আমি কখনো কল্পনা করি নাই আমার যে এত বড় একটা আমার ফ্যামিলি হবে, সাবস্ক্রাইব হবে, কখনো আমি কল্পনা করি নাই, কারণ ইউটিউবিং করাটা খুব কঠিন। আর আমাদের মতন মানুষদের তো আরও কঠিন। আমাদের কোনো ক্যামেরা নাই, কোনো কিছু নাই, ভালোভাবে কথা বলতে পারি না, কোনো কিছুই নেই, তারপরেও কিন্তু ইউটিউবিং করে আসছি এতটুক পর্যন্ত। 20 সালের থেকে শুরু করছি, আজকে এক বছর প্রায় হয়ে গেছে আমার ইউটিউবিংয়ের বয়স। যখন শুরু করছি তখন অনেক মানুষের পাগল ছাগল, অনেক গালাগালি, অনেক এটা সেটা, অনেক কিছুই বলতো, মানে আমার কিছু হইতো না, আমার কোনো কথাবার্তাই হইতো না। তারপর আমি ছাড়ি নেই, আপনাদের ভালোবাসা পাইয়া কাজ করে গেছি, কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করে ব্যবসায়িক আইডিয়াগুলো দিয়ে থাকি, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, কিন্তু আপনারা ঠিক মতন দেখেন না, আজে বাজে কমেন্ট করেন, এটা কিন্তু সত্যি খুব খারাপ লাগে। ইউটিউব কিন্তু আমাদেরকে লাখ লাখ টাকা দেয় না, এটা আমাদের জাস্ট শখ। আর সবচেয়ে বড় কথা হলো, যখন এই লাইনে আসছি, যখন টানা 6 মাস কাজ করছি, অনেকে পাগল ছাগল অনেক কিছুই বলছে, অনেকে অনেকভাবে অনেক কথাই বলছে, কি করে না করে, এটা ব্যবসা বাণিজ্য ফালাইয়া, আমারও কিন্তু একটা দোকান আছে, দোকানটা কোন ফালাইয়া বা এটা করে সেটা করে, এগুলো কোনো কথা মন দিয়ে ব্যবসা করবে? কিন্তু ওই যে ভাই, প্রথম থেকে শুরু করছি, এখন যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে মানুষ সত্যি আমাকে পাগল বলবে, আমি সত্যি হেরে যাবো মানুষের কাছে। আমার নিজের আত্মীয় স্বজন, নিজের মা বাপ, নিজের কাছের মানুষগুলোও কিন্তু আমাকে কখনো সাপোর্ট করে নাই, তারা কখনো মানে চায় নাই আমি এভাবে রাস্তায় রাস্তায় বাইরে এসবগুলো করি, মানে এই ভিডিওগুলো করি, ইউটিউবিং করি, কারণ হয়তো ওরাও জানতো আমার দ্বারা এটা হবে না, ইউটিউবিং হবে না। আমার একদম খুব কাছের মানুষও ডাইরেক্ট বলছে, বলে মানে তোমার দ্বারা কখনো ইউটিউব হবে না, আমেরিকার থেকে তোমার জন্য টাকা আসবে, মানে এটা কি মগের মূল্যক নাকি? তারপরে আমার জন্য দোয়া করবেন, আমি আমেরিকা থেকে আমার জন্য টাকা আসছে বা ইউটিউবিং করি এই জন্য আমি টাকা পাইছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হয়েছি, ভবিষ্যতে আরও সফল হইতে পারি, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা আমাকে বলেন আমি কিছু পারি না, এটা সেটা পারি না, ভাই আপনি একটা ভিডিও করে দেখেন তো, যখন ফুটপাতে একটা ভিডিও করি, যখন মার্কেটে একটা ভিডিও করি, তখন মিনিমাম 50 জন মানুষ থাকে, 20-30 জন মানুষ থাকে। আপনারা অনেক সবাই জানেন, কেউ যদি কোনো জায়গায় একটা ইন্টারভিউ কারো নিতে চায়, একটা ভিডিও করতে চায়, মানুষ কিন্তু হা করে তাকায় থাকে, তখন কিন্তু মুখ দিয়ে কথা বাইর হয় না। আর আমরা তো এমনি নতুন, কথা বাইরে হবো কেটে, আরও যোগ্যতা নেই আমাদের, যোগ্যতা কম, সবই আমাদের, কিছুই তো নেই, করি মোবাইল দিয়ে ভিডিও,
এদিক দিয়ে লাগে লজ্জা। তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখেন, অনেকে বলেন ভাই আপনার ভিডিও ঘোলা কেন, এসেই ভালোভাবে দেখা যায় না, কি দিয়া ভিডিও করেন, মেয়া ইউটিউবার হয়েছেন। আরে ভাই ইউটিউবার হয়েছে কি দিয়া ভিডিও করেন, এখন মোবাইল দিয়ে করতেছে। ভাই আপনারা দেখেন ভিডিও দেখেন, লক্ষ লক্ষ ভিউজ হোক, ইউটিউবের টাকা দিয়ে তো ক্যামেরা কিনতে হবে নাকি? টাকা যদি ইউটিউব টাকা দিয়ে যদি ক্যামেরা না কিনি, ক্যামেরা কেনার টাকা আমি কোথায় পাবো? আমাকে তো আস্তে আস্তে করে কাজ করতে হবে। আপনারা আপনাদের ভালোবাসা পাই যেহেতু এতটুকু পর্যন্ত আসছি, আরও আগাইতে পারবো, একসময় হয়তো ইউটিউবের টাকা দিয়ে আমি ক্যামেরা কিনতে পারবো। দেখেন একটা সাবস্ক্রাইব যখন আমার হয়েছে আমার ইউটিউব চ্যানেলে, তখন আমি পাগল হয়ে গেছি। আমাকে মানুষ সাবস্ক্রাইব করছে মানে আমার বিশ্বাসই হয় না। তখন আমি পুরা মার্কেট, আমাদের মার্কেট আমি খোঁজার চেষ্টা করলাম, মানে খুঁজতেছি, অনেকেরই জিজ্ঞাসা করতেছি পরিচয় লোকদেরকে, কেডা আমরা সাবস্ক্রাইব করছে। আমার মতন সুমন কথা বলতে পারি না ঠিক মতন, কী সব ভিডিও টিডিও বানাই, কোয়ালিটি নাই, কিছু নাই, আমারে মানুষ কেন সাবস্ক্রাইব করছে? খুঁজতে 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 এক আমাদের এক দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে এক লোকে আমাকে বলতেছে, উনি মার্কেট লাইনের ব্যবসা করে, ঠিক আছে, মার্কেটিং করে, উনি আমার বলতেছে, সুমন তোমাকে তো আজকে আমি একটা সাবস্ক্রাইব ভাড়াই দিছি। তখন সত্যি আমার মন খারাপ হয়ে গেছে, মানে আমি ভাবছি হয়তো আমার জানাশোনা মানুষরা আমার সাবস্ক্রাইব করে নাই, হয়তো অজানা মানুষগুলো বা অন্য মানুষগুলো সাবস্ক্রাইব করছে, ঠিক আছে। এখন যখন শুনলাম উনি আমার সাবস্ক্রাইব করে দিয়েছে ওনার এক ফ্রেন্ডের মোবাইল দিয়ে ভালোবেসে, তখন আমার মন খুশি হবে কি তার চেয়ে খারাপ লাগছে। কারণ আমি ভাবছি হয়তো যদি অজানা কেউ সাবস্ক্রাইব করতো তাহলে আমার ভিডিওটা হয়তো অন্য অন্য জায়গায় পৌঁছাইছে ইউটিউবে, মানে এটা একটা আনন্দ লাগতো। তো পরে ফার্স্টে মন খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে হওয়ার পরে পরে যাক বলছি যাক একটা সাবস্ক্রাইব তো বাড়ছে। তো একটা দুইটা তিনটা চারটা সাবস্ক্রাইব করতে করতে নিজে হাইটা যায়, করতে করতে ভিডিও যখন আপলোড করতাম মানুষের মোবাইলে যাইয়া সবাই মোবাইলে চালাইয়ে দিয়ে রাখতাম, মানুষে এদিক দিয়ে সাবস্ক্রাইব করতাম, ওই দিক দিয়ে আনসাবস্ক্রাইব করতো, এদিকে করতাম ওইদিকে করতাম, মানুষ বলতে ধর আল্লাহ পাগল নাকি, কী সব ভিডিও করে, আল্লাহ কোনো কাজ নাই কাম নাই এটা করে, এটি বলতো। তো সবচেয়ে বড় কথা হলো আমি ইউটিউব থেকে টাকা পাইছি, ইউটিউব থেকে পেমেন্ট পাইছি, এটার মতন আনন্দ আর কিছু নেই। এক বছরে পাইছি, হোক না এক বছরে, আপনারা চাইলে প্রতি মাসে পাম। তো আমাকে যে হেল্প করছে আমার এক বন্ধু ফাহিম, আজারুদ্দিন ফাহিম, তার কথা না বললে নয়, ও আমাকে খুব অনেক হেল্প করছে। তো ওকে আজারুদ্দিন ফাহিমকে আমি ভিডিওর মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাই। আরও আমার কলেজের বন্ধু, ভালোবাসার মানুষ, সবসময় পাশে আছে, সবসময় পাশে থাকবে এটাই দোয়া করি, ওর অনেকটাই অবদান আছে। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলোতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি। তো আপনাদের কাছে এটাই আমার চাওয়া। আর আপনারা যারা ইউটিউবিং করতে চান, আমি মনে করি সবাইরই ইউটিউবিং করা খুব দরকার, তবে ইউটিউবিং করা কিন্তু খুব কঠিন। আমার সাথে অনেকেই ইউটিউবিং করছে, অনেকেই করছে, সব জোরে পড়ে গেছে, কেউ টিকে নেই, কেউ টিকে নেই, কারণ কত টিকবে, আপনি কয়টা ভিডিও আপলোড করবে? আমার ইউটিউব চ্যানেলে আমি 400 মতন উপরে ভিডিও আপলোড করছি, একটা ভিডিও 10 মিনিট 8 মিনিট 9 মিনিট করে, ঠিক আছে, 6 মিনিট 5 মিনিট করে। তো একটা ভিডিও করতে সব কিন্তু নিত্য নতুন ভিডিও, এত 400 মানুষের কাছে যাওয়া, 500 মানুষের কাছে যাওয়া, ভিডিও করে এত সোজা, যাইলে আপনাকে ভিডিও দিয়ে দেবে, ওনাদের লাভ কী? আমি যে ব্যবসায়িক আইডিয়াগুলো দিই, এই ভিডিওগুলো যে ওনারা দিবে, ওনাদের লাভ কী? করি আরও মোবাইল দিয়ে ভিডিও, যদি ক্যামেরা ট্যামেরা দিয়ে যাইতাম ওনারা খুশি হয়ে দিত, কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করাইয়া বোঝাইয়া শুনাইয়া বলি, হয়তো আমি আমাকে দেখে হয়তো ওনাদের ভালো লাগে, বা ওনারা মনে করে যাক একটা ছেলে যেহেতু আসছে একটা ভিডিও করে করবে তো করুক, মানে হয়তো আছে কিছু মানুষ ভালো মানুষ, আবার কিছু মানুষ আছে ঘাত্তেড়া, মানে এমন এমন কথা বলে, ঠিক আছে। তো মনে করে যাক, মানে মনে করে কি না কি, মানে ইউটিউবের ভিতরে একটা ভিডিও আপলোড করলে, ঠিক আছে, ওনাদের সত্য কথাগুলো প্রকাশ করে দিলে রাজার ওনাদের কী হয়ে যাবে, এরকম অনেক মানুষ আছে, ঠিক আছে। তো তাদের কথা বাদ দিয়ে কেউ যদি বলে না আমি কি, ঠিক আছে ভাই আপনি লাগবে না, অনেক হাজার মানুষ আছে ঘুরলে ভিডিও পামো, ঠিক আছে, কিছু বলি না, কাউকে কিছু বলি না, কারণ ওনারা ব্যবসা করে বলেই হয়তো আমরা এই ব্যবসায় আইডিয়া দিতেছি, বা আপনারাও দেখতেছেন, বা একজনে দেয় না আজকে আজকে এ দেয় না কালকে ও দিবে, এই ব্যবসায়িক আইডিয়াটা আমরা তো তুলে ধরবই আপনাদেরকে, কারণ একজন না একজন তো করেই, ঠিক আছে, এরই করতে হবে, এমন কোনো কথা নেই। তো সবচেয়ে বড় কথা এটাই হলো, সংসারে অশান্তি, ঝামেলা, নিজের পার্সোনাল লাইফে ঝামেলা, অনেক কিছু থাকে,
সব কিছু বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিও করি, সব কিছু বাদ দিয়ে আপনাদের জন্য সবসময় ভিডিও করে থাকি, তারপরেও যদি আপনারা না দেখেন, দেখেন আপনাদের ক্যামেরার সামনে যখন আসি তখন হাসি মুখে ভিডিও করি, কিন্তু ভিতরে কী আছে আর সেটা আমি নিজে জানি। আমার ভিতরে কিন্তু ভালো নেই, তো সেটা আমি নিজে জানি, কিন্তু আপনাদের মাঝে সবসময় হাসি মুখে আইসা ভিডিও করি, সবসময় আপনারা দেখেন আমার হাসি মুখ চেহারাটা, বা অনেকে ভাবে বা আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলির পার্সোনাল মানুষগুলো ভাবে এ তো ঠিক আছে ভিডিও করতেছে, দুমদাম সবই ঠিকঠাক আছে, সবই চলতেছে, ঠিক আছে, তো এত ভালো আছে। কিন্তু আমি তো জানি আমি ভালো থাকি আর না থাকি, খারাপ থাকি, আমার ইউটিউবে ভিডিও আপলোড করতে হবেই, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে আপনি ভিডিও আপলোড না করলে আপনার র্যাঙ্ক কমে যাবে। আপনার টানা যদি 4 দিন 5 দিন 1 সপ্তাহ ভিডিও আপলোড না করেন তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার রেগুলার মেনটেন করতে হবে, এক হলে একদিন পরপর ছাড়তে হবে না, সপ্তাহে ছাড়তে হবে না, প্রতিদিন ছাড়তে হবে, যে কোনো একটা রেগুলার মেনটেন করতে হবে। আমি মাঝখান দিয়ে আমার অনেক ভালো ভিউয়ার্স হইতো, আপনার একটা ভিডিও ছাড়লে 2000-3000 ভিউয়ার্স হইতো, পরে দিয়ে আমি বাড়িতে গেছি, যা 4-5 দিন থাকাতে আমি 1 সপ্তাহ ভিডিও আপলোড করতে পারি না, আমার বিশাল ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। তো এটাই আপনাদেরকে বলতে চাই, সব কিছু বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিও বানায় যায় এত কষ্ট করে, তারপরে যদি আপনারা না দেখেন ভিতরে অনেক কষ্ট থাকে, অনেক বেদনা থাকে, তারপরে আপনাদের জন্য কাজ করে থাকি, কখনোই মানে নিজেকেই করি না, সবসময় আপনাদের জন্য ভিডিও উপর দিয়ে থাকি। হ্যাঁ আমারও স্বার্থ আছে, কিন্তু আমার যে স্বার্থ লাখ লাখ টাকা আছে তাও না, আমার এটাই পাওয়া, আমি সফল হয়েছি, ইউটিউব থেকে আমি 10 টাকা পাইছি, এটাই আমার অনেক কিছু, কারণ মানুষ আমাকে এখন পাগল বলতে পারবে না, সফল না হলে কিন্তু পাগল বলতো, সফল না হলে বলতো এই ছেলেটা দৌড় কী করছে। এখন যেন আমি বলি হ্যাঁ আমি ইউটিউব থেকে টাকা পাইছি, আমি বুক ফুলাই সবাইকে বলি, কারণ এটা আমার কাছে আনন্দ লাগে। অনেক আছে ঠিক আছে ইউটিউব থেকে টাকা পেলে এটা পেলে সেটা পেলে বলে না, ঠিক আছে ইউটিউব থেকে, হ্যাঁ ইউটিউবে আমার অনেক টাকা খরচ হয়েছে, অনেক টাকাও আমার গেছে, যাক সেটা বড় কথা না, এক সময় সেটা আমি পাবো। আর ইউটিউবে আমি সফল হয়েছি, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারছি, ইউটিউব থেকে যে টাকা ইনকাম করা যায় এটাই অনেক কঠিন, আপনারা অনেকে জানেন অনেকে হয়তো জানেন না, ইউটিউব কিন্তু অনেক কঠিন আমাদের মতন সাধারণ মানুষগুলোর জন্য, ইউটিউব অনেক কঠিন। আবার অনেকে আমাকে বলে আপনি ঠিক মতন কথা বলতে পারেন না, আপনার 2 পাশ 3 পাশ 4 পাশ এই পাশ সেই পাশ, ভাই আমি কোনো পাশে নেই, আমি ফরলাই করি নেই, আপনার কোনো সমস্যা, আমি যা পারি তাই ভিডিও, আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা নিয়ে ভিডিও করি, আমি তো কঠিন কোনো কিছু নিয়ে ভিডিও করতেছি না, একদম সাধারণ কিছু নিয়ে ভিডিও করতেছি, যেটা আমার দ্বারা সম্ভব, যেটা আমার দ্বারা হবে, যেটা আমি বুঝবো সেটা নিয়ে ভিডিও করতেছি, বাড়তি কিছু নিয়ে তো আমি ভিডিও করতেছি না। আমি তো কোনো রাজনৈতিক আলাপ করতেছি না, কোনো টক শো করতেছি না, কোনো মানে মানুষ তো ইউটিউবে কত খারাপ কিছু করে, কত কিছু করে, আমি তোরম কিছু করতেছি না, আমি দেখতেছি আমার দ্বারা যেটা সম্ভব সেটা যেটা হবে সেটা আমি করতেছি। তাহলে আপনি এমন করতেছেন কেন, কেন আপনি কি পারেন না যে এমন করতেছেন? ভাই কখনো কাউকে খোঁচা মেরে কথা বলবেন না, একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, যে একবার ইউটিউবিং করে সেও করে, যে ইউটিউবিং করে সে বুঝে। এই যে আজকে এই ভিডিওটা করতেছি, এই ভিডিওটা করার মাধ্যমে আমার 2টা ভিডিও আমি অলরেডি করছি, একটা ভিডিও করছিলাম আরে আমার 13 মিনিটের ভিডিও করার পরে আবার সাউন্ড আসে নাই, তাই কেমন যে লাগে বুঝেন বলেন। আর এসব কথাগুলো তো আর লেখা কোনো কথা না, সব ভিতরের কথা, সবসময় একভাবে আসে না, ওই ভিডিওটা হয়তো অনেক সুন্দরভাবে কথাগুলো বলতে পারছি, এটা হয়তো বেশি সুন্দরভাবে বলতে পারি নেই, ওই 2টা ভিডিও করাতে একটা ভিডিও 13 মিনিট পর্যন্ত করছি, আরেকটা ভিডিও 4-5 মিনিট পর্যন্ত করছি, ওটা ভালো লাগে না, 13 মিনিটের ভিডিও আমার সাউন্ড আসে নাই, আবার নেক্সট টাইম ভিডিও করা, মানে এই ভিডিওতে 2-3 বার আমার মানে প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় চলে যেতেছে, আবার এডিট করতে লাগবে, আপলোড করতে লাগবে, অনেক সমস্যা, অনেক কিছুই আছে। তো আপনার কাছে একটাই চাওয়া, আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের এই ভালোবাসা পাইয়া এতটুকু পর্যন্ত আইসি, যেন আমি আপনাদের এই ভালোবাসা পাইয়া আরও উপরে উঠতে পারি, আরও সফল হইতে পারি। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই জায়গায় বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।